এবার আমরা আর এক মহাজাগতিক সময়কে প্রত্যক্ষ করব আরেক উস্তাদের সৌজন্যে, উস্তাদ রশিদ আলী। ইশ ইশকে মকতব মে মিলতা হ্যায় সবকে পহলে গর ওসল কি খোয়াইশ ও তো হস্তি পে ফনা করনা। আমরা সবাই সঙ্গীত সাধক, সঙ্গীত আমাদের কাছে এমন এক চিরপ্রেমী, নিজের অস্তিত্ব লোপ করে তার কাছে যেতে চাই, তার ভেতরে মিশে যেতে চাই, তবু নিজেকে নিঃশেষ করে দেয়া হয় না। এই অতৃপ্তি নিয়েই বারবার আপনাদের কাছে ফিরে আসি বাবুজি। বাইরে বারিশ হচ্ছে, আজ দিল চাইছে আপনাদের সামনে মালহার পেশ করতে। মালহারের কিন্তু অনেক রূপ, মেলা রং। মালহারের কিছুতে পাবেন আপনারা হাওয়া আর ঝড় তুফানের গুম সানসান, বারিশ পাবেন খুব কম, কতগুলিতে পাবেন বরকার রুমঝুম আর ময়ূরের সুর আর দাদরের শো, আবার কতগুলোতে পাবেন ঠান্ডা হাওয়ার মধুরায় ছোট বড় বুন্দের টাপাক, কিছু আছে মেঘের ঘাটাকারি, বিজলির চমক, কড়ক আর গড়গড়াহট। মিয়াকি মালহার হলো শেষ রকমের মালহার, এর ইলাম বড় কঠিন, এক ধরনের গলাতেই এর সিদ্ধি। আজ আমার সাথে আমার এক শিষ্যকে ডেকে নিচ্ছি যার গলাতেই এই মিয়াকি মালহারের সিদ্ধি হয়েছে, যার আলাপ শুনলে আমার এই পোড়া চোখেও জল চলে আসে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার সেই শিষ্যকে আমি আপনাদের সামনে ডেকে নিই। বর্ষার রূপ গলায় নিয়ে সে জন্মেছে, তার নাম হচ্ছে মেঘলা। মেঘলা সেন, মেঘলা সেন, মেঘলা সেন, মেঘলা সেন, মেঘলা সেন। আয় মা আয় বাবুজিরা, আম্মারা আমার সাথে তোকে সুদ ধরার অনুমতি দিয়েছে, আয় চলে আয়। এই হচ্ছে আমার বেটি মেঘলা। সাবরী সুরে বাজে ভৈরবি, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের, নদীকে ভাসায় ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। যখন সুর ধরবি তখন তোর সামনে দুনিয়া জুড়ে শুধুমাত্র ফুলের বাগান থাকবে, এক একটা সুর এক একটা ফুলের মতো ফুটে থাকবে, সুর খেলানোর
সুর ফোটানোর এই স্বর্গীয় খেলাকে নিজের মনকে একাগ্র করতে হয়। মনে রাখিস, এটাই তোর মানুষের কাছে প্রথম পেশকারি। এখন দুনিয়ার আর সব কিছু তুচ্ছ করে দে। চল বেটি। বিজুরি চমকে বরসে, বিজুরি চমকে বরসে, মেহরবা আই বদরিয়া, মেহরবা আই বদরিয়া। এটা কিন্তু দারুণ গায়, বুঝলি? মানে বেশ ভিতরে একটা আগুন রয়েছে, দেখতেও নরম সরম। মনে হচ্ছে যেন গান গাইছে না, মানে মানে এই পৃথিবীতে নিবেদন করছে। কী হলো, বোঝাচ্ছিস কেন? গল্প আছে। কার গল্প? কী গল্প আছে? গল্প আছে। গল্প আছে? হ্যাঁ। কী গল্প? এই মেয়েটার সঙ্গে তাতানের বিয়ের কথা হয়েছে। ও তারা বলছে কি? এটা কি সেই মেঘলা যে সেদিন হাসপাতালে ছুটে এসেছিল আমার কাছে, যাকে নিষ্ঠুরভাবে ফিরিয়ে দিয়েছিলাম আমি? নাকি এটা সেই মেঘলা যে আমাকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছিল তাকে পছন্দ করে আমি কতটা ভুল করেছি? মেঘলা ভালো গায় আমি জানতাম, কিন্তু এতটা ভালো? তাই তো দেখছি, এমে অনেক দূর যাবে। আচ্ছা বৌমনি, এই মেয়েটা একটু লেখাপড়া কম জানে বলে তোমরা ওকে বাড়ির বউ করতে চাও নি, কিন্তু ও অনেক লেখাপড়া জানা মেয়েকে ভাসিয়ে দেবে। আচ্ছা পিকলু, শেষ পর্যন্ত তো তাতানটাই মেকে বসলো। আজ একটা নতুন কবিতা লেখা হবে। নতুন কবিতা? নতুন কবিতা, তাতান আর মেঘলার জীবনের কবিতা। কেন তো আমরা না আজকে এসে একটু ভুল করলাম। কেন রে পিকলু,
আরে আমরা থাকলে তো লজ্জায় মেঘলার সঙ্গে কথাই বলবে না। একদমই না, আমি তাতানকে যতটা জানি ওর যদি যাওয়ার হয় ঠিক যাবে। আচ্ছা আচ্ছা এখন গানটা তো শুনতে দাও। বিজুরি চমকে বরসে। জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।